যাকে তাসবি দেওয়া হয়, যার সঙ্গে মোসাব্বা বিহির ভিতরে বিষয়টা বেশি থাকে মোসাব্বার তুলনায়। যেমন জায়েদ বাঘের মতো, এখানে বাঘের ভিতর শক্তিটা বেশি জায়েদের তুলনায়, কিন্তু জায়েদের শক্তি অনেক বেশি, সেটা তুলনা করার জন্য বাঘের সঙ্গে তুলনা করা হয়েছে। এইবারে আমরা আয়াতের দিকে লক্ষ্য করি, আল্লাহ বলছেন ওয়ালাইসা যাকারু কাল উংসা, পুরুষ নয় মেয়ের মতো। তার মানে মেয়েরা হচ্ছেন অনেক ঊর্ধ্বে। এই আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদেরকে কত গুরুত্ব আরোপ করেছেন। মহিলাদের বিষয়ে কোরআনে বহু বিষয় আছে, আমি সব বিষয়গুলো আলোচনা করব না, কয়েকজন মহিলাদের বীরত্বের কথা, তাদের আল্লাহর প্রতি ঈমান আস্থার কথা উল্লেখ করেছেন গুরুত্ব সহকারে। তার মধ্যে একজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী। আল্লাহ তাআলা কোরআনে তুলনা করেছেন, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين أضرب الله مثلا الله سبحانه وتعالى দৃষ্টান্ত স্থাপন করেছেন, উপমা সেট করেছেন। للذين آمنوا, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়, জেলে যায়, নির্যাতিত হয়, স্বামীর দ্বারা নির্যাতিত, শাশুড়ির দ্বারা নির্যাতিত, এরকম শাশুড়ির স্বামীর বাড়ির লোকজনদের দ্বারা নির্যাতিত, এরকম যারা বলে যে এত কষ্ট এত নির্যাতন, আল্লাহ তাআলা সেই নারীদেরকে মুমিনদেরকে বুঝাচ্ছেন, অদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন, মুমিনদের জন্য, মুমিন নারী পুরুষদের জন্য ইমরাতে ফিরআউনকে দৃষ্টান্ত স্বরূপ পেশ করা হচ্ছে। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة, যখন সে বলেছিল হে আমার রব, তুমি আমার জন্য তোমার নিকটে জান্নাতে একটা ঘর তৈরি করে দাও। তোমার নিকটে, ইন্দাকা তোমার কাছে, বাইতান ফিল জান্না জান্নাতের মধ্যে তোমার কাছে একটা ঘর তৈরি করে দাও। আল্লাহু আকবার, কি সুন্দর দোয়াটাই করেছেন, কেমনে দোয়াটা করলেন, এই দোয়া কেন করলেন তিনি? ফেরাউন সম্পর্কে আপনারা জানেন, ফেরাউনের অনেক চরিত্র আছে কোরআনের। সূরা কাসাসের শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনের চরিত্র সুন্দরভাবে তুলে ধরেছেন। এছাড়া কোরআনে বহু জায়গায় ফেরাউনকে নিয়ে আলোচনা করেছেন। তো এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরাউনকে নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। সূরা কাসাস কত নম্বর সূরা যেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিরআউন সম্পর্কে বলছেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক, নাতলু আলাইকা, হে নবী আপনার উপরে আমি তিলাওয়াত করছি, মিন নাবাই মূসা ওয়া ফিরআউন বিল হক, ফিরআউন এবং মূসার বিষয়টি, সংবাদটি বিল হক, সত্য সহকারে, ফেরাউন এবং মূসার সংবাদ থেকে, মিন্নাবা, এ কিছু অংশ আমি আপনার সামনে পেশ করছি,
লেকাউমি ইউমিনুন, মুমিনদেরকে বোঝার জন্য। এইখানে গিয়ে আল্লাহ বলছেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, নিশ্চয়ই ফিরাউন আলা ফিল আরদ একচ্ছত্র ক্ষমতার অধিকারী হয়েছিল। আলা মানে উলুফুন থেকে, সে সবার মাথার উপরে চড়ে বসেছিল, তার মানে তার কথা ছাড়া, কারো চাকরি হয় না, তার কথা ছাড়া কোনো বিচার হয় না, বিচার বিভাগ, পুলিশ বিভাগ, যত রকমের মানুষকে সে নিজের গোলাম, নিজের দাস দাসীতে পরিণত করেছিল। আলা ফিল আরদ, এমন কি কোরআনের অন্য আয়াতে বলছেন আনা রব্বুকুমুল আলা, যেটা সূরা নাজিআতের ভিতর আছে, ফাহাশারা ফানাদা, সে তার দেশের লোকদেরকে জড়ো করলো এবং ঘোষণা করলো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব, সবচেয়ে বড় রব। খালি রব দাবি করলো একটা কথা ছিল, দাবি করে বসলো মহান রব, সবচেয়ে বড় রব। এরপরে আরাকায়াতে আল্লাহ বলছেন যে ফেরাউন বলেছিল লাইন ইত্তাখাজতা ইলাহান গাইরি, আমাকে বাদ দিয়ে যদি অন্য কাউকে ইলাহ বানাও, মাহবুদ বানাও, উপাস্য বানাও, কারো বিধান মানো, লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, তাহলে আমি একটা সোজা জেলে ঢুকিয়ে দেব। আমাদের দেশে দেখেন না, এক ফেরাউনই ছিল, মহিলা ফেরাউন, এও তার বিরুদ্ধে যে কথা বলতো তাকে জেলে ঢুকিয়েত, এটা ফেরাউনের চরিত্র। এই ফেরাউন কিছু বক্তব্য দিয়েছিল মদিনা সনদ দিয়ে দেশ চালাবে, অমুক তমুক করবে, তো আমি তার প্রতিবাদ করেছিলাম, মদিনা সনদে কি আছে তা তাকে দেখিয়ে দিয়েছিলাম আলোচনার মাধ্যমে। ওই ফেরাউন যেটা করেছিল, এই ফেরাউন সেটাই করেছে। কোরআনে যেটা বলা আছে লাইন ইত্তাখাজতা ইলাহান গাইরি, আমাকে বাদ দিয়ে যদি কোনো ইলাহ বানাও, লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, একটা সোজা জেলে ঢুকিয়ে দেব। এই জেলে ঢুকিয়েছিল আমাকে, এই জেলে ঢুকিয়েছিল আল্লামা সাইদি রহমাহুল্লাহকে, এই জেলে ঢুকিয়েছিল হেফাজতের সব আলেমদেরকে, মাওলানা মামুনুল হক সহ আরও যত আলেম ওলামা এই দেশে আছেন, হেফাজতের চট্টগ্রামের ব্রাহ্মণবাড়িয়ার কত লোকদের শহীদ করে দিল। এটা ফেরাউনের একটা বিশেষ বৈশিষ্ট্য, লাইন ইত্তাখাজতা ইলাহান গাইরি, যদি তুমি আমাকে বাদ দিয়ে অন্য কোন ইলাহ বানাও, তাহলে লাজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে সোজা জেলে পুড়িয়ে দেব। এরপরে তার আরেকটা বৈশিষ্ট্য যেটা এখানে আছে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া, এবং সে তার জাতিকে বিভিন্ন দলে, বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছিল। আমাদের সমাজের যে ফেরাউন বিদায় নিল, সেও একই কায়দায় এই জাতিকে বিভক্ত করেছিল, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে, এই বিভিন্ন চেতনা তৈরি করে দিয়ে সে রাজত্ব কায়েম করেছিল ফেরাউনের মতো। ওয়া জাআলা আহলাহা শিয়া, সে তার জাতিকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল। ইস্তাদঈফু তায়ফাতাম মিনহুম, যাদেরকে বিভিন্ন দলে বিভক্ত করেছিল তাদের একটা দলকে সে দুর্বল করে রাখত, তাদেরকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাতো, বাড়িঘর লুটপাট করাতো। ইস্তাদঈফু তায়ফাতাম মিনহুম, তাদের থেকে একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত। ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহইয়ি নিসাআহুম, সে ওদের দুর্বল সম্প্রদায় যাদেরকে দুর্বল করে রেখেছিল তাদের পুরুষদেরকে সে জবাই করে ফেলতো, নারীদেরকে সে জীবিত রাখত। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে সে ছিল একটা সন্ত্রাসী। আমাদের ফেরাউনও কত বড় সন্ত্রাসী ছিল, তার সোনার ছেলেরা
এদেশে না করেছে এমন কি অপরাধ আছে? ধর্ষণ করেছে, লুটপাট করেছে, খুন করেছে, গুম করেছে, গরু চুরি করেছে, না করেছে কি? ওয়াইন্নাহু কানা মিনাল মুফসিদিন, সে ছিল একটা বড় সন্ত্রাসীদের মধ্য থেকে একজন, সন্ত্রাসীদের অন্যতম। এজন্য সে অন্যদেরকে সন্ত্রাসী বলতো। এদেশের আলে ওলামা ইসলামের কথা যারা বলে তারা সব সন্ত্রাসী। এজন্য সে বিভিন্ন অজুহাত দেখিয়ে এদেশের ইসলাম প্রিয় কোরআনের যারা কথা বলতো এদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মামলা দিয়ে সব সন্ত্রাসী বানিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছিল। এবং এর মাধ্যমে বিশ্বের যারা ইসলাম বিদ্বেষী, ইসলামের শত্রু যারা, তাদেরকে দেখাতো যে ইসলাম ধ্বংস করার জন্য বাংলাদেশে আমার কী থাকতে হবে। অন্যরা এরকমভাবে ইসলামকে নির্মূল করা, নির্মমভাবে মুসলিমদেরকে হত্যা করতে পারবে না। আর এ কারণেই সে এই জঙ্গি নাটক সাজিয়ে এতদিন পর্যন্ত ব্যবসা করে এসেছে। কিন্তু ঘুঘু, তুমি প্রতিদিন ধান খেয়ে যাও, আজকে ফাঁদে পড়েছে। এই ঘুঘু ধরা পড়েছে জঙ্গি নাটক সাজিয়ে সাজিয়ে। এই দেয়ার যুগ পর্যন্ত সে ক্ষমতা পাকাপোক্ত করতে পেরেছিল, কিন্তু শেষ সময় এসে এদেশের বলতে বলতে যখন তার জিব্বাটা লম্বা হয়ে গেছে, এক সময় সে এদেশের ছাত্র জনতা এবং সবাইকে সে রাজাকার বলে দিয়ে দিল। পতন যদি আসে এভাবেই আসে। চিংড়ি মাছ, আমার মা বোনরা ভালোই বুঝবেন, চিংড়ি মাছ যখন পানিতে সাঁতার কাটে, সামনে যখন হাঁটে তখন একটু একটু করে হাঁটে, আস্তে আস্তে হাঁটে, কিন্তু সামনে যদি কোনো বাধা পড়ে তো সে পিছন থেকে এক লাফে, 10 মিনিটে যা গেছে সে এক লাফে পিছনে তার চেয়ে বেশি যায়। তার মানে চিংড়ি মাছ সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। কারণটা কি? আমার মা বোনরা আপনারা ভালো বুঝতে পারবেন, চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে। চিংড়ি মাছের মাথায় কি থাকে? দেখবেন যে চিংড়ি মাছের মাথায় মগজ আর পায়খানা কাছাকাছি থাকে। যেহেতু ওর মাথায় থাকে পায়খানা, এ কারণে সামনে যা আগায় তার চেয়ে পিছনে আগায় বেশি। আমাদের হাচু আপার মাথায় পায়খানা ঢুকেছিল। এই হাচু আপা কুফফারদেরকে খুশি করার জন্য, ইসলামের শত্রুদেরকে খুশি করার জন্য এদেশের হাক্কানি ওলামায়ে কেরাম, মুফাসসিরে কোরআন, কোরআনের পাখিদেরকে এক এক করে জেলে ঢুকিয়েছে। আল্লামা সাইদি সাহেবকে নির্মমভাবে হত্যা করেছে, আমাকে নির্মমভাবে নির্জন কারাগারে অত্যাচার করেছে। এভাবে কত আলেমদেরকে এখনও তারা কারাগারে জেলে আবদ্ধ করে রেখেছে। আমরা দেখেছি এর কারণ হচ্ছে তার মাথায় ইসলাম বিদ্বেষের কেরা ঢুকেছিল, পোকা ঢুকেছিল, পায়খানা ঢুকেছিল। সেজন্য সে যতটুকু সামনে আগাতো তার চেয়ে বেশি পিছনে আগাতো। এক রাজাকার বলে এমন এক ধাক্কা মেরেছে যে ধাক্কায় তার সব পিছনে ফেলে তাকে একেবারে পালাতে বাধ্য করেছে। মায়েরা আমার, বোনেরা আমার, ফেরাউনের চরিত্র আমি এজন্য বলছি, যেহেতু ইমরাতে ইমরানের আলোচনা কোরআনে গুরুত্ব সহকারে আল্লাহ বয়ান করেছেন, এই সন্ত্রাসী ফেরাউন আমাদের যুগেরও যুগে যুগে ছিল। আল্লাহ তাআলা বলছেন যে ফেরাউনরা একটা সময় পর্যন্ত অত্যাচার করতে পারে, এরপরে ধরা খেয়ে যায়। যেমন আমাদের ফেরাউন এক কথা বলে শুধু বলছে যে মুক্তিযোদ্ধার নাতিরা চাকরি পাবে না, চাকরি পাবে রাজাকারের নাতিপুতিরা। সে এক কথায় গোটা জাতিকে রাজাকার বানিয়ে দিল। আর রাজাকারের নাতিপুতিরা এমনভাবে ফুসে উঠল, রাতের মধ্যেই তারা ঘর ত্যাগ করে বের হয়ে পড়ল। আল্লাহ এবারে বলছেন, ওয়ানুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা আস্তুযিফু ফিল আরদ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুরিদু আন্নামুন্না আলাল্লাযীনা ইসতুদ্বিফু ফিল আরদি, যাদেরকে পৃথিবীতে দুর্বল করে রাখা হয়েছিল আমি ইচ্ছে পোষণ করলাম তাদের প্রতি দয়া করতে, অনুগ্রহ করতে। ওয়ানা জাআলাহুম আইম্মা, এবং তাদেরকে আমি নেতা বানাবার ইচ্ছে করলাম। ওয়ানা জাআলাহুম আইম্মাতান, আইম্মা ইমাম বানিয়ে দিব। ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, এবং তাদেরকে সেই পৃথিবীর ওয়ারাসাত দান করব, মালিক বানিয়ে দিব। অনুমাক্ষিনা লাহুম ফিল আরদে, এবং তাদেরকে জমিনের তামকিন করে দিব, শক্তিশালী করে দিব, তাদের ক্ষমতা দান করব। অনুরিয়া ফিরাউনা ওয়াহামানা ওয়া জুনুদাহুমা, এবং আমি দেখিয়ে দেব ফিরাউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে। মিনহুম মা কানু ইয়াহযারুন, তারা যেটা ভয় করত সেটা তাদেরকে দেখিয়ে দিব। ফিরাউন হাচুয়াপা, হামান কাউয়া আপা, না কাউয়া আপা তো না, কাউয়া কাদের, অজুনুদাহুমা এবং তার পুলিশ বাহিনী, অজুনুদাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ফিরাউনকে, হামানকে এবং তাদের সৈনিকদেরকে দেখিয়ে দিব, হাচুয়াপাকে, কাউয়াকাদেরকে দেখিয়ে দিব এবং তার সৈনিকদেরকে দেখিয়ে দিব। মা কানু ইয়াহযারুন, যা তারা ভয় পা পেত তা আমি তাদেরকে দেখিয়ে দিব, আল্লাহ তা দেখিয়ে দিয়েছেন। এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুর্বলদেরকে শক্তিশালী করবেন। এই ফিরাউন যে নিজেকে আল্লাহ দাবি করেছিল, এই আল্লাহ মানে আসমানের আল্লাহ না, অনেকে ভুল মনে করে ফিরাউনও আবার আল্লাহ মানত। ফেরাউন আল্লাহ বিশ্বাস করত, তাহলে সে কোন অর্থে আল্লাহ দাবি করত? এই হাচুয়াপা যে অর্থে আল্লাহ দাবি করত, বলি হাচুয়াপা তো আল্লাহ দাবি করে নাই, আল্লাহ দাবি করা লাগে না, আল্লাহর ক্ষমতা দাবি করলেই সে আল্লাহ হয়ে যায়। আপনারা দেখেছেন বাংলাদেশে কোনো কাজ, একটা চৌকিদারের চাকরি হলেও হাচুয়াপার অনুমতি লাগত। তাহলে বোঝা যায় ফেরাউন যেভাবে একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিল, ঠিক এই ফেরাউনও একচ্ছত্র ক্ষমতার অধিপতি হয়েছিল। আল্লাহ তাআলা ওই ফেরাউনকে চুবিয়ে মারলেন, এই ফেরাউনকে দেশ ত্যাগ করে পালাতে বাধ্য করলেন। এই ফেরাউন যেহেতু নিজেই আল্লাহ, কাজে সে আবার অন্য আল্লাহর কথা মানতে পারত না, কিন্তু ফেরাউনের স্ত্রী ছিল এক আল্লাহ বিশ্বাসী। অনেক লম্বা ঘটনা আছে, কোনো একদিন সে হয়তো মাথা আঁচড়াচ্ছিল বা অন্য কোনো কাজ করছিল, তো বলল যে বিসমিল্লাহ, কাজের শুরুতে বিসমিল্লাহ বলল। তো এটা তার এক মেয়ে বলল যে তুমি যে আল্লাহর নামে বললা, আল্লাহ কোন আল্লাহ, এটা কি আমার আব্বু ফেরাউন আল্লাহ? বলছে না না, তোমার আব্বু ফেরাউন আল্লাহ না, এটা ওই আল্লাহ যিনি আমাকে, তোমাকে এবং তোমার বাবা ফেরাউনকেও সৃষ্টি করেছেন। বলে তাহলে আমি আব্বুকে বলে দেই। যাই হোক, অনেক ঘটনার পরে শেষ পর্যন্ত ফেরাউন জানতে পারলো। এরপরে ফেরাউনের নির্যাতন শুরু হলো, শেষ পর্যন্ত আপনারা জানেন এক এক করে তার বাচ্চাগুলোকে ফুটন্ত কড়াইয়ের ভিতরে ফুটন্ত তেলে বাচ্চাগুলো ছেড়ে দেওয়া হলো। সর্বশেষ যখন ছোট বাচ্চাটাকে ছেড়ে দেওয়া হলো, তখন সে কাঁদতে লাগলো। ওই সময় ছোট বাচ্চাটা, দুধের বাচ্চা, বলতে পারে আম্মু তুমি কাঁদছো কেন, চলে আসো, এটা কোনো শাস্তির জায়গা না, এটা জান্নাতের জায়গা, এটা আল্লাহ তাআলা গুলবাগিচা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানেই বলতেছেন ইমরাতে ফেরাউনের কথাটা, আল্লাহ তাআলা বলছেন ইজ ক্বালাত, যখন সেই ফেরাউনের স্ত্রী ইমরাতে ফেরাউন বলল রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও রব্বুল আলামিন, ফিরাউন সে নিজেকে ইলাহ দাবি করছে, রব দাবি করছে, তাকে যে অমান্য করছে, তার উপরে নির্যাতন করছে, জুলুম করছে, অত্যাচার করছে, জেলে পুড়িয়ে মারছে, ও আমার রব, রব্বি বিনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ,
তুমি আমার জন্য তোমার কাছে জান্নাতে একটা ঘর বানিয়ে দাও, তোমার কাছে। কি সুন্দর দাও, তোমার কাছে, যেন আমি জান্নাতে বসেও তোমার কাছে থাকতে পারি। মা বোনদের এখান থেকে শিক্ষা নিতে হবে, দুনিয়ার অত্যাচার জুলুম স্বামীর বাড়ি গেলে, বিশেষ করে শাশুড়িরা, আমি আবার শাশুড়িদেরকে দোষ দিচ্ছি না, তাদের ব্যাপারে আমি বলতেছি পরে, সাধারণত চিন্তা করে আমার এই ছেলের মালিক বোধহয় এই পুত্রবধূ হয়ে গেছে, আমি এখন আর মালিক নই, এ কারণে তার ভিতরে সামান্য ঈর্ষা আসতেই পারে। আমার বোনদের উচিত হবে এই জিনিসটা বুঝতে না দেওয়া, বরং স্বামী যাতে করে আরও তার মায়ের খেদমত বেশি করে, এবং এই যে আমার বোন পুত্রবধূ হয়ে গেল, তিনিও তার এমন খেদমত করবেন, এমনভাবে তাকে আচার ব্যবহার এবার খুশি করবেন যাতে সে ওইটা বলতে না পারে। তো যত কষ্টই আসুক, তারপরেও যে স্বামী সব ভালো হয় তা না, কিছু স্বামী এমনি অত্যাচার করে। ফেরাউন ওরকমই একজন ছিল, তাকে দিয়ে উদাহরণ দিচ্ছেন যে এরকম স্বামী যদি পড়ে তাহলে কি করবে, আল্লাহর কাছে প্রথমে দোয়া করবে, রব্বি বিনিলি ইংদাকা বাইতাং ফিল জান্নাতি ওয়ানজিনি মিন ফিরাউন ওয়া আমালিহি, আমাকে ফেরাউন এবং তার কাজ থেকে, আমল থেকে নাজাত দাও, মুক্তি দাও, ওয়ানজিনি মিনাল কওমি যালিমিন, জালিম কওমদের থেকে আমাকে মুক্তি দান করো। এরপরে এই সুরার, এই সুরায়ে আত-তাহরিমের শেষের দুই আয়াত, 11 এবং 12 নম্বর আয়াত, 12 নম্বর আয়াত আল্লাহ বলছেন মারিয়াম সম্পর্কে, ওয়া মারিয়াম আবনাতা ইমরান, ইমরানের মেয়ে মারিয়াম, তাকে উদাহরণ দিচ্ছেন, আল্লাতি আহসানাত ফারজাহা, যিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছিলেন। এটা একটা বিশেষ মর্যাদা, যে মেয়ে, যে নারী তার লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলছেন ফা নাফা, তাকে আমি কি পুরস্কার দিলাম, ফা নাফাখনা ফিহি মির রুহিনা, আমি তার ভিতরে আমার রুহের থেকে একটা রূহ ফুঁকে দিলাম, তার মানে বিশেষ রূহ, বাবা ছাড়া একটা রূহ তাকে দান করলাম, ওয়াসাদাকাত বিকালিমাতি রব্বিহা ওয়া কুতুবি, মারিয়ামের প্রশংসা করছেন আল্লাহ, যে আল্লাহ তাআলা বলছেন যে মারিয়াম তার রবের কালিমাতে বিশ্বাসী ছিল, সত্যায়ন করেছে, বিশ্বাস স্থাপন করেছে, তিনি তার রবের কিতাবকে বিশ্বাস করেছেন, ওয়া কানাত মিনাল কানিতিন, এবং তিনি ছিলেন অল্পতুষ্ট, বিনয়ী, আনুগত্যশীল। এখানে নারীদের কয়েকটা চরিত্রকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন, যেগুলো আপনারা ইতিমধ্যে বুঝেছেন। সুতরাং যে নারী এই বৈশিষ্ট্যগুলো অর্জন করবেন, আল্লাহ তাআলা তাকে সেরকম সন্তান দান করবেন, ফানা ফাখনা ফি মিন রুহি মিন রুহিনা। এখানে আল্লাহ তাআলা বুঝাচ্ছেন যে সকল নারীরা নিজের সম্ভ্রম, নিজের ইজ্জত সম্মান রক্ষা করে চলবে, আল্লাহ তাকে এরকম মারিয়ামের মতো নেক সন্তান দান করবেন। এ কারণে আজকের মা বোনদের খেয়াল রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দীন ইসলাম দান করেছেন, তার মধ্যে নারীদেরকে স্থান দিয়েছেন, মর্যাদা আসন দিয়েছেন। নারী তার তিন স্তর, হয়তো সে মেয়ে, মেয়ে হলে পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার তিনটা মেয়ে হলো তার জন্য জান্নাত, এরকমভাবে সাহাবি তারপরে আরও প্রশ্ন করেছেন। মেয়ে দ্বিতীয় স্তরে হয় স্ত্রী, তৃতীয় স্তরে হয় মা, প্রত্যেকটা আলাদা আলাদা জায়গা আছে, সম্মানের জায়গা আছে। অনেক সময় আমাদের নারী জাতকে খেপানোর জন্য পশ্চিমা চিন্তাধারায় যারা বড় হয়েছে, শিক্ষিত হয়েছে, তারা প্রশ্ন ছুড়ে দেয় নারীদেরকে আল্লাহ তাআলা ঠকিয়েছেন, একটা ছেলে যে সম্পদ পায় বাবার সম্পদ, একটা মেয়ে তার অর্ধেক সম্পদ পায়, এটা নারীদেরকে ঠকিয়েছে। না বোঝার কারণে এই প্রশ্ন, মা বোনদেরকে বলবো আপনারাই এই প্রশ্নের উত্তর দিয়ে দিবেন, নারীদেরকে আল্লাহ তাআলা ঠকান নাই। মনে করুন আপনার বাবার দুটো সন্তান,
একটা ছেলে একটা মেয়ে, 3 লক্ষ টাকা রেখে সে মারা গেল। কোরআনের ভাগ অনুযায়ী 3 লক্ষ টাকার থেকে 2 লক্ষ টাকা পাবে ছেলে, 1 লক্ষ পাবে মেয়ে। এবারে দুজনের বিয়ের সময় হয়ে গেল, ছেলেটা বিয়ে করল, 1 লক্ষ টাকা দিল স্ত্রীকে মোহর, তার আছে কত এখন? 1 লক্ষ টাকা আছে। স্ত্রী ঘরে আসলো, এখন স্ত্রীর কাপড় চোপড় খানা পিনা থাকা সব কিছুর দায়িত্ব কার? স্বামীর, ওই ছেলের। সে তো 1 লাখ টাকা আছে এখন, আর 1 লাখ টাকা স্ত্রীকে দিয়েছে, এই 1 লাখ টাকা স্ত্রী এখানে খরচ করার দায় বহন করে না, তার খরচ বহন করবে স্বামী। তাহলে স্বামীর থেকে সে 1 লাখ টাকা পাইলটা বহাল আছে, আর বাবার থেকে 1 লাখ পাইল। মনে করুন মেয়েটার বিয়ে হয়ে গেল, এখন মেয়েটা বাবার থেকে 1 লাখ টাকা পেয়েছিল, সে বিয়ে হলো, মোহর পাইল 1 লাখ টাকা, 2 লাখ টাকা হয়ে গেল। এরপরে সে স্বামীর ঘরে থাকে, খাওয়া দাওয়া সব স্বামীর হোটেলে, তার কোনো খরচ নাই, তাহলে তার 2 লাখ টাকা বহাল রয়ে গেল। এরপরে এখন যদি ওই 2 লাখ টাকার মালিক যে মহিলা, 1 লাখ টাকার মালিক ভাইয়ের কাছে আসে, এই মেহমানদারির খরচ কার, মেয়ের না বা ছেলের? এরপরে এই একটা মেয়ে, সে তার যেমন বাবার থেকে সম্পদ পেয়েছে, স্বামীর সম্পদের ভাগ পাবে, সে শুধু 1 লাখ টাকা মোহর পেয়ে খেত না, স্বামীর সন্তানের ভাগ পাবে, সন্তানের সম্পদের ভাগ পাবে। এইভাবে দেখা যায় যে একজন মেয়ে কয়েক দিক থেকে সম্পদ পায়। তাহলে এই যে কথাটা বলা হচ্ছে, ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, এটা ওরা না জানার কারণে বলে। কর্মস্থল ভিন্ন জিনিস। হ্বা কোরআনে মেয়েদের সম্পর্কে বলেছে, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোরা জাহিলি যুগের মেয়েদের মতো প্রকাশ্যে চলাফেরা করো না। এখানে কিন্তু বলা হয় না যে একেবারে তারা চলাফেরা করতেই পারবে না। ওরা অভিযোগ করে যে নারীদেরকে ইসলাম 4 দেয়ালে আবদ্ধ করে দিয়েছে। না, 4 দেয়ালে আবদ্ধ করে নাই। আল্লাহ নবীর যুগেও তো মেয়েরা আল্লাহ নবীর কাছে আসতো, প্রশ্ন করত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উত্তর দিতেন। তাহলে 4 দেয়ালে আবদ্ধ করলো কোথায়? সুতরাং আপনাদের বড় দায়িত্ব হচ্ছে নারীদের সমাজে ইসলামের সৌন্দর্যগুলো তুলে ধরা, এবং সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে একজন মা সন্তানের জন্য প্রথম পাঠশালা। মা যদি শিশুবেলায় সন্তানকে তাওহীদ শিক্ষা দেয়, দীনের এলেম শিক্ষা দেয়, তাহলে ওই ছেলে পরবর্তীতে কখনো আর নাস্তিক হতে পারে না। ছোটবেলায় আপনি যদি সাঁতার শিখে থাকেন, এরপরে পানিতে পড়ে যান, মরার ভয় থাকে না, ডোবায় পড়ুক, পুকুরে পড়ুক, এমনকি সাগরেও যদি লঞ্চ ডুবে যায়, জাহাজ ডুবে যায়, বাঁচার সম্ভাবনা আছে, সাঁতার জানে যেহেতু, একসময় সে হয়তো খড়কুটা পেয়ে যাবে কিছু একটা। আর যদি সাঁতারটাই না জানে, তাহলে সে বাড়ির পাশে ডোবায় পড়েও মারা যাবে। ঠিক এই সাঁতার শিখানো মানে ইসলামের প্রথম শিক্ষা দেওয়ার দায়িত্ব হচ্ছে মায়ের। মা তার সন্তানকে প্রথম ইসলামের সাঁতার শিখাবে, আল্লাহ শিখাবে, রাসুল শিখাবে, কালেমাতুর শাহাদা শিক্ষা দিবে, আল্লাহ বা আল্লাহর রাসুলের আনুগত্য শিক্ষা দিবে। এইভাবে যখন একজন মা তার সন্তানকে তৈরি করবে, সেই সন্তানও কোনো সময় তার মা বাপকে ভুলতে পারে না। আজকে সমাজে এই যে মা বাপকে আনুগত্য করে না, মা বাবার সাথে বেয়াদবি করে, এর একটা বড় কারণ হচ্ছে মা বাপ তার দায়িত্ব ঠিকমতো পালন করছে না। সুতরাং খেয়াল রাখতে হবে, আমরা যদি আল্লাহর হুকুম মতো আমাদের সন্তানদেরকে লালন করি, পালন করি, সন্তানরাও আল্লাহর হুকুম মতো আমাদের খেদমত করবে। আর যদি আমাদের দায়িত্ব আমরা পালন না করি, তাহলে সন্তান কেন আমাকে খেদমত করবে? আমি তো তার দায়িত্ব পালন করি নাই। মায়েরা আমার, বোনেরা আমার, আপনাদের এখন কি শিক্ষা দায়িত্ব, প্রথম কি দায়িত্ব রয়েছে? প্রথম দায়িত্ব হচ্ছে আপনাদের তাওহীদ শিক্ষা দেওয়া। মনে রাখতে হবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
একটা তাঁবুর সঙ্গে তুলনা করেছেন ইসলামের বেনাগুলোকে, নামাজ, রোজা, হজ, জাকাত, ইমান, এর উপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে, বেনা রাখা হয়েছে। কেন? মূলত মানুষ, একজন মানুষ হচ্ছে একটা ছোট্ট পৃথিবী। খুব খেয়াল করে জিনিসটা শুনবে, আমি একটা ভূমিকা পেশ করবো, তারপরে মূল কথা আসবো। আবার পৃথিবীর মৌলিক উপাদান হচ্ছে চারটি, আগুন, পানি, মাটি, বাতাস। আর এই প্রত্যেকটা জিনিসের এক একটা রোগ আছে। আগুনের রোগ হচ্ছে কি, আগুন যদি আপনি নিচেও জ্বালান সে উপরে উঠবে, তার গতি ঊর্ধ্বে। মানুষের মধ্যে আগুন আছে, সুতরাং মানুষের মধ্যে অহংকার থাকে, আমি বড়, আমি উপরে। এবং শয়তান যে আদমকে সেজদা করে নাই তার কারণ ছিল এটাই, খলাকতানি মিন নারি ওয়া খলাকতাহু মিন তিন। আমি কেন আদমকে সেজদা করব, তুমি আদমকে সৃষ্টি করেছো মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছো আগুন দিয়ে। আগুনের গতি হলো ঊর্ধ্বে, মাটির গতি নিম্নে। সুতরাং যুক্তির কথা হচ্ছে, আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়। যুক্তিবাদী প্রথম যুক্তিবাদী হচ্ছে শয়তান। প্রথম যুক্তিবাদী কে? আল্লাহর হুকুমের সামনে বিরুদ্ধে যে ব্যক্তি প্রথম যুক্তি পেশ করেছে শয়তান। সুতরাং বোঝা গেল, যারা আজকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে, যুক্তি পেশ করে, তাদের প্রথম গুরু কে? এরা সব শয়তানের মামা, শয়তানের শিষ্য। তো আমি বলছিলাম যে মানুষের মধ্যে আগুন আছে, আর আগুনের বৈশিষ্ট্য হচ্ছে অহংকার। সেজন্য শয়তানও অহংকারী হয়েছিল, মানুষের মধ্যে অহংকার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অহংকার রোগের চিকিৎসার জন্য দান করেছেন সালাত, নামাজ। নামাজে আমরা যখন দাঁড়াই, প্রথমে কানে হাত দিই, এরপরে বুকে হাত বাঁধি, এরপর রুকু থেকে মাথা ঝুঁকিয়ে দিই, এরপরে সেজদায় গিয়ে আমরা মাথাটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিই, যেন প্রমাণ করছি নামাজের মাধ্যমে কি, আমি তো মাটির মানুষ। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তো মাটির থেকে সৃষ্টি হয়েছি, মাটির সঙ্গে মিশে যাব, মাটির থেকে আবার আমাকে উঠতে হবে, আমার কিসের অহংকার, কিসের গৌরব। এইভাবে যখন একটা মানুষ নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দেয়, মাটির সঙ্গে নিজেকে মিশিয়ে দেয়, নিজেকে মাটির মানুষ রূপে প্রমাণ করে, আর এভাবেই যখন সে হয়, তখন তার মাধ্যমে অহংকার রোগ দূর হয়ে যায় এবং সে সত্যিকার মানুষে রূপান্তরিত হয়ে যায়। মেটা দো আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহো, মেটা দো আপনি হস্তি কো আগর কুছ মর্তবা চাহো, কে দানা খা কে মে মিলকর গুলে গুলজার হোতা হায়। তুমি যদি সত্যিকার অর্থে নিজেকে বড় বানাতে চাও, উচ্চ বানাতে চাও, তাহলে সালাতের মাধ্যমে নিজেকে মাটির সঙ্গে বিলীন করে দাও, নিজের আমিত্বকে, নিজের গৌরবকে, অহংকারকে মিটিয়ে দাও। দেখবে তুমি সত্যিকার মানুষ হবে, তোমার থেকে সন্তানগুলো সেরকম সত্যিকার মানুষ হবে। আগুনের চিকিৎসা হলো কি? সালাত। মানুষের মধ্যে আর একটা মৌলিক উপাদান হচ্ছে মাটি। মাটিরও একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, মাটির উপরে যে আপনি কিছু রেখে দেন, কয়েকদিন পরে পাবেন না, ভিতরে নিয়ে গেছে, কৃপণ, কুক্ষিগত করে সব। সে যা পাবে তা লুকিয়ে ফেলবে, কাউকে কিছু সে দিতে চাবে না। মানুষের মধ্যে মাটি আছে, এদের মানুষ কৃপণ হয়, যা পাবো সব আমার আমার। হাদিসে আসছে এটা, ইয়াকুল ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার মাল আমার মাল, আমার বাড়ি আমার গাড়ি আমার নারী আমার সব আমার। ওয়া হাল্লাকা ইবনা আদম, ও বনি আদম তুমি কি চিন্তা করেছো তোমার কি জিনিস? ওয়াহাল্লাকা ইল্লা মা আকালতা ফাআফনাইত, তোমার তো খালি ওই জিনিসগুলো বলতে পারো তোমার, যা তুমি খেয়েছো এক রাস্তা দিয়ে আরেক রাস্তা দিয়ে বের করে দিয়েছো।
ওয়ামা লাবিস্তা ফাআবলাইতা, আর তুমি যা পরিধান করেছ এবং পুরাতন করে দিয়েছ তা তোমার কাপড় চোপড় নষ্ট করেছ। ওয়ামা তাসাদদাকতা ফাআমবাইত, আর যা তুমি সাদকা করে দান করে আল্লাহর রাস্তায় জমা করেছ তা তোমার। এছাড়া যা কিছু সব মৃত্যুর পরে মালিকের আকার অরিশদের। এই জন্য এক কবি নিজেকে আক্ষেপ করে বলছিল, বিষ্ণু হাফেজ বত গোয়াম কে গুল তাজা নমি মানদ, আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ, গুলজ গুল সাজ জুদা গস্তা তরু তাজা নমি মানদ, আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ, হমেশা ইজ্জতে মেহমা বাইখানা নমি মানদ, আগর মানদ সবে মানদ সবে দিগর নমি মানদ। কি সুন্দর করে বলেছেন কবি, চিন্তা করুন। বিষ্ণু হাফেজ বত গুয়াম, ও হাফেজ আমি তোমাকে বলছি, কবি নিজেকে বলতেছেন, কে গুল তাজা নমি মানাদ, ফুল বাগানে কত সুন্দর দেখা যায় কিন্তু কয়দিন থাকে, একদিন দুই দিন তিন দিন, তারপরে সে আস্তে ঢলে পড়ে যায়। আগার মানাদ সবে মানাদ সবে দিগার নমি মানাদ, হেজাবে নাও আরু সাদার সবে সাদার বারে সওহার নমি মানাদ। একজন নতুন বধু যখন ঘরে আসে কি সুন্দর ঘুমটা দিয়ে থাকে, মাথা তো দূরের কথা চেহারাও দেখা যায় না, এরপরে আস্তে আস্তে পুরান হয়, শেষ পর্যন্ত চেহারা তো দূরের কথা মাথাটাও খুলে যায়। এটাই কবি বলেছেন, হেজাবে নাও আরু সা দরবারে সওহার নমি মানদ, আগর মানদ সবে দিগর নমি মানদ, হমেশা ইজ্জতে মেহমা বাইখানা নমি মানদ। একজন মেহমান যখন প্রথম কারো বাড়িতে যায়, প্রথম দিন কি খাবেন, পোলাও খাবেন, মুরগি খাবেন, সব তৈরি আছে, এরপরে মেহমান আস্তে আস্তে পুরাতন হয়, খাবারের মানও কমে, শেষ পর্যন্ত ভর্তা আর ডাল খাও, আর মনে ভাবে যাইবে কবে। কবি সেটাই বলেছেন, হামেশা ইজ্জতে মেহমা বাইখানা নমি মানদ, আগর মানদ সবে দিগর নমি মানদ। তো বলছিলাম মানুষের মধ্যে মাটি আছে, মাটির বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, মানুষের মধ্যে মাটি আছে মানুষও কৃপণ হয়, এটা একটা রোগ, এই রোগের চিকিৎসা দিলেন কি দিয়ে, যাকাত। আকিমুস-সালাত ওয়া আতুয-যাকাত, যাকাত দান করতে থাকো, দিতে দিতে তোমার কৃপণতা রোগের চিকিৎসা হয়ে যাবে। এরকম ভাবে আরেকটা মৌলিক উপাদান হচ্ছে পানি। পানির বৈশিষ্ট্য হচ্ছে পানি যদি আপনি সমতল জায়গায় ছাড়েন সে এক জায়গায় বসে থাকবে না, আরও জায়গা দখল করবে, তার মানে লোভ লালসা দখল করার প্রবণতা মানুষের মধ্যে পানি আছে। সেজন্য মানুষও কি করবে, একজন দশটা বাড়ি করেছে, এখন আরও লোভ করতে থাকে, পাশের বাড়ির ঝুপড়িটা দখল করলে আমার বাড়িটা কি হয়ে যায়, একেবারে সুন্দর পুরো জায়গাটা সুন্দর হয়ে যায়, ওই ঝুপড়িওয়ালা কেমনে তাড়াব। এটা পানির বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পানির চিকিৎসার জন্য দান করলেন, পানির রোগের চিকিৎসা লোভ, এই লোভের চিকিৎসার জন্য দান করলেন কি, সিয়াম। সওমের মাধ্যমে রোজার মাধ্যমে একজন মানুষ সামনে খাবার পায়, পানীয় পায়, স্ত্রী পায়, চাহিদা থাকা সত্ত্বেও সে এগুলো ব্যবহার করতে পারে না, কাকে ভয় করে, কুতিবা আলাইকুমুস-সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এমনি ভাবে আরেকটা হচ্ছে বাতাস, মৌলিক উপাদান কি, বাতাসের বৈশিষ্ট্য হচ্ছে বাতাস চায় সব জায়গায় তার অস্তিত্ব বিরাজমান থাকুক, খালি জায়গা পালি ওখানেকে দখল করবে। নাম, নামের প্রচার, মানুষের মধ্যে বাতাস আছে, সেজন্য মানুষও চায় যে আমাকে সবাই চিনুক, সবাই জানুক, আমি প্রচারিত হই, সবার মুখে মুখে আমার নামটা আলোচিত হোক। অথচ এটা একটা শিরিক, শিরকে খফি,
আল্লাহ তাআলা এই নামের জন্য যা করে এটা গ্রহণ করেন না। সেজন্য এই বাতাসের যে রোগ হচ্ছে নামের প্রচার, এটার ঔষধ দান করেন হজ করো। হজ করতে গেলে সেখানে আমির গরিব ফকির সব একই মাঠে একই কাপড়ে এক জায়গায় থাকে, বিশেষ কারো কোনো মর্যাদা নেই। আর বিশেষ মর্যাদা যখন নাই তার নামের কোনো ব্যাপার থাকে না, সব হাজি সব। এই চারটা রোগের ঔষধ হলো চারটা বিনা। নামাজ কিসের ঔষধ? আগুনের বৈশিষ্ট্য অহংকার, তার রোগের চিকিৎসা হচ্ছে সালাত। মাটির রোগের বৈশিষ্ট্য হচ্ছে কৃপণতা, তার চিকিৎসা হচ্ছে সিয়াম জাকাত। পানির বৈশিষ্ট্য হচ্ছে লোভ, এটার চিকিৎসা হচ্ছে কি? সিয়াম। বাতাসের বৈশিষ্ট্য হচ্ছে নাম প্রচার করা, তার চিকিৎসা হলো হজ। এবারে চারটে খুঁটি পাইলেন, চারটে খুঁটিতে তাবু হবে। এবার মূল খুঁটি হলো কি? এই চারটা নামাজ রোজা হজ জাকাত কাজে আসবে যদি একটা ঠিক থাকে, সেটা হচ্ছে কি? ইমান, শাহাদাতু আল্লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূল, দুই সাক্ষী দেওয়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূল, এটা হচ্ছে ইমান। এইটা হলো মাঝখানের তাবুর খুঁটি। এই খুঁটি যদি থাকে তাহলে আপনার ওই চারটে কাজে লাগবে। আমি এটা গতকালের আলোচনায় বলেছিলাম যে আপনি যদি শূন্য লেখেন, কোনো মূল্য নাই, একটা শূন্য কোনো মূল্য নাই, দুইটা তিনটা চারটা লেখতে লেখতে এখান থেকে আপনার বাড়ি পর্যন্ত শূন্য দিয়ে ভরিয়ে ফেলেন, মূল্য আছে। কিন্তু একটা এক লেখলেন প্রথম, এর ডানে আপনি একটা শূন্য দিলেন, কত হবে? দশ। আর এক শূন্য একশো, আর এক শূন্য এক হাজার, আর এক শূন্য দশ হাজার, আর এক শূন্য এক লাখ। এখন আপনি শূন্য যত দিবেন একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইমান, ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এইটা হচ্ছে ইমান। এটা মাঝখানের খুঁটি। এই দুই সাক্ষী না দেওয়া পর্যন্ত নামাজ রোজা হজ যাকাতের কোনো কাজে আসবে না। আপনাদের মৌলিক দাওয়াত হচ্ছে এই তাওহীদকে প্রতিষ্ঠিত করা। আজকে আমাদের সমাজে মানুষ ইসলামের দাবি করে কিন্তু তাওহীদ বুঝে না। ইসলামের মূল জায়গা এখানেই, নতুবা মক্কার কাফেররা বিশ্বাস করতে আল্লাহ আছে, কোরআনে স্পষ্ট আছে, মা বন্ধুরা ভালো করে বুঝবেন। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের সম্পর্কে কোরআনে বলেছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন কে ওদেরকে সৃষ্টি করেছে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে? আল্লাহ অবশ্যই বলবে। ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, আপনি যদি ওদেরকে জিজ্ঞেস করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে তরুতাজা করে ফসল উৎপন্ন করার জন্য আবার জীবিত করে দেন কে, লায়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সব করেন কে? আল্লাহ। তাহলে বোঝা যায় আমরা যেমন বিশ্বাস করি আসমান জমিনের মালিক আল্লাহ, চন্দ্রের সূর্যের মালিক আল্লাহ, এরকম আমার তোমার সৃষ্টি করার মালিক আল্লাহ, এগুলো মক্কার কাফেররা বিশ্বাস করত। তাহলে গণ্ডগোলটা ছিল কোন জায়গায়? গণ্ডগোলটা ছিল কি আমরা বুঝবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম দাওয়াতের ঘটনা দেখলে পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়াত প্রাপ্তির পরে তিন বছর পর্যন্ত গোপনে দাওয়াত দিলেন, এরপরে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ জারি হলো, ফাসদা বিমা তুমার, হে নবী আপনি যা আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে মক্কার নীতি অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ে উঠলেন, জোরে ডাক দিলেন, ইয়া সবাহা ইয়া আলাল কুরাইশ, সকালের বিপদ। এই কথা শুনলে সবাই একাত্র হয়ে যায়, না যেন কোন বিপদ এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অনুযায়ী যখন ডাক দিলেন, মক্কার নেতারা যখন শুনতে পেল সবাই চলে আসলো, এমনকি যে আসতে পারে নাই সে অন্যকে ভাড়া দিয়ে পাঠিয়ে দিয়েছে, কারণ এত সকালবেলার বিপদের ডাক। দ্বিতীয়ত ডাকটা দিয়েছে মুহাম্মদ,
যে আমাদের সমাজের সবচেয়ে বিশ্বস্ত, কোনো সময় প্রতারণা করে না, কাউকে ধোকা দেয় না, তিনি ডাকছেন, সব জড়ো হয়ে গেল। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরাইশের নেতাদেরকে জিজ্ঞেস করলেন, ওহে কুরাইশের নেতৃবৃন্দ, আজকে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে তোমাদের শত্রু ওত পেতে বসে আছে, যেই কোনো মুহূর্তে হামলা করে তছনছ করে দিবে, মক্কাকে ধ্বংস করে দিবে, তোমরা কি বিশ্বাস করবে? মক্কার লোকেরা বলল, অবশ্যই বিশ্বাস করব, কারণ মা জাররাবনাকা কাযিবান কত্তু, আপনাকে আমরা কখনো মিথ্যাবাদী হিসেবে পাই নাই, আপনাকে মিথ্যা বলতে শুনি নাই, মিথ্যা শোনার অভিজ্ঞতা আপনার থেকে আমাদের নাই। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে ইয়া আইয়ুহান নাস, এইখানে শুধু মক্কাবাসীদেরকে নয় গোটা বিশ্ববাসীকে বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও বিশ্ব মানব, বিশ্ববাসী শুনে রেখো, যদি তোমরা একটা কালিমার সাক্ষ্য দাও, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, তোমরা যদি একটা কালিমা, একটা কথা, একটা বাক্য মেনে নাও, তামলিকুনা বিহাল আরব, গোটা আরবের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনুল আকুমুল আজম, আরব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে। কয়টা কথা মানতে হবে? একটা কথা, একটা একটা। আবু জাহেল তো খুশি, একটা কথা মেনে নিলে গোটা আরব দেশ আমাদের দখলে চলে আসবে, অন্য বিশ্ব আমাদের নেতৃত্ব মেনে নিবে। আরে মোহাম্মদ তাড়াতাড়ি বলো একটা কথা, দশটা মানবো, বলো কি কথা সে। এবারে দেখুন কি হচ্ছে, আল্লাহর নবী যেই ঘোষণা করে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, ও আরব বিশ্ব, ও গোটা বিশ্ববাসী শুনে রেখো, সেই একটা কথা আর কিছু নয়, সে কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলো। সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল, নবীর আপন চাচা, আবু জাহেল খেপে গেল, আবু জাহেল কিন্তু আপন চাচা নয়, এটা ভুল কথা, গ্রামের চাচা, এলাকার চাচা, আপন চাচা হচ্ছে আবু তালেব, আবু তালেব খেপে গেল, আবু লাহাব খেপে গেল, আবু জাহাল খেপে গেল, মক্কার নেতারা সব তছনছ করে দিল। আল্লাহর নবীর পক্ষে কথা বলার মতো এখন একটা লোক পাওয়া গেল না। আল্লাহ সান্ত্বনা দিলেন, তাব্বাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ তাআলা সান্ত্বনা দিলেন। প্রশ্ন হচ্ছে, কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব খেপে গেল কেন? আবু লাহাব বুঝতে পেরেছিল লা ইলাহার মধ্যে কি আছে। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা পার্ট, দুইটা অংশ। প্রথম অংশ হচ্ছে লা ইলাহা, কোনো ইলাহা নাই, সব বাদ। এরপরে ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, মানে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই। আবু লাহাব বুঝতে পারলো আমাদের এই 360টা মূর্তি দেবদেবী সবকে অস্বীকার করে এক আল্লাহকে গ্রহণ করতে হবে, লা ইলাহা সে কথা আছে, সেই জন্যই সে প্রতিবাদ করেছে। আমার মায়েরা বোনেরা, মনে রাখতে হবে, আমি উদাহরণ দেই, পুরাতন বিল্ডিংয়ে নতুন করে রং করলে মানুষ কী করে? আগে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করে। কেন? পুরাতন রঙের উপরে রং করলে ওই নতুন রং টিকবে না, পড়ে যাবে। ঠিক এরকমভাবে ইসলাম বলে লা ইলাহার মাধ্যমে একজন মানুষের অন্তর থেকে যত আল্লাহ ছাড়া বাতিল ইলাহ বসে আছে, সে ইলাহ হতে খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, পীর বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, নেতানেত্রিক, জননেত্রী, কী আছে ওই যে জনক মনক আবিজুবি, দেখে না মূর্তি কেমনি বসাইছিল, সেই মূর্তিগুলো ক্রেনেট লাগে তারপর টাইনটা তারপরে ফালাই দিছে একটারে। এরকম যে যত গায়রুল্লাহ অন্তরে বসে আছে, লা ইলাহা ইল্লাল্লাহর রেত দিয়ে ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে
এরপরে বলা হচ্ছে ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহকে বসাতে হবে, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে আমি আনুগত্য করব কার, এটার নাম ইসলাম। এটার নাম কি? ইসলাম। ইসলাম মানে আপনারা মিজান পড়েছেন, সেখানে লেখা আছে মন সাহেবের ভিতরে, আল ইসলাম ও গর্দান নেহাদ আন বাতাত। ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, কার কাছে? ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল ক্ষেত্রে এক আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে কি? ইসলাম। আর এইরকম আত্মসমর্পণ যে করে তার নাম হচ্ছে মুসলিম। এটাই আমাদের পরিচয়, আমাদের মূল পরিচয় এটাই। কোরআন বলেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, এ মিল্লাত তোমাদের পিতা ইব্রাহিমের, জাতির পিতা কে? ইব্রাহিম না অন্য কেউ? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলিমিন করে। এই ইসলামের মূল ভিত্তি হচ্ছে তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবারে সেই আল্লাহর হুকুম মানবো কি মন গড়া তরিকায়? মা বন্ধুদের ভালো করে বুঝবেন, ধরুন জোহরের ফরজ নামাজ কয় রাকাত? চার রাকাত। আসরের ফরজ কয় রাকাত? চার রাকাত। এশার ফরজ কয় রাকাত? মাঝখানে মাগরিবের নামাজ হলো তিন রাকাত। এখন যদি কোনো ব্যক্তি আজকের থেকে বলে যে অসুবিধা কি, মাগরিবের নামাজটাও চার রাকাত পড়বো, এক রাকাত বেশি পড়লে একটা রুকু বাড়বে, সেজদা বাড়বে, সুবহান রব্বিল আজিম বাড়বে, আলা বাড়বে, সমস্যা কি? আমি তো ভালো কাজই করছি, অসুবিধা কি? নামাজ হবে? হবে না। কেন হবে না? আল্লাহর হুকুম, রাসুলের তরিকা চলতে হবে। আল্লাহ বলেছেন সালাত কায়েম করো, কেমনে কায়েম করবো তা দেখিয়েছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কে দেখিয়েছেন? এবারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নামাজ দেখিয়েছেন তার মধ্যে মাগরিব হলো তিন রাকাত, তিন রাকাতই পড়তে হবে, চার রাকাত পড়লে নামাজ হবে না। আপনি কোরবানির ঈদের দিন চিন্তা করেন, সবাই গরু খায়, আমি এই তিন দিন রোজা রাখবো, রোজা হবে? ঈদের দিন রোজা রাখা জায়েজ না হারাম? কেন হারাম? এইটাই হচ্ছে যে আল্লাহর বিধান যেটা যেরকম আছে সেরকম মানতে হবে, এর বাইরে মানা যাবে না। আমাদের দেশে বিশেষ করে চট্টগ্রামে মাজারে সেজদা করে অনেকে, আবার বলে তাজিমি সেজদা, কে আপনারা যেটা করেন হলো ইবাদতের সেজদা নামাজে, ওটা না, আমরা করি তাজিমের সেজদা। আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যত রকম নামাজ পড়ি সব নামাজের রুকু সেজদা আছে, ঠিক কিনা? ফজরের নামাজ পড়বেন, রুকু সেজদা করতে হবে, তুমি জোহরের নামাজ পড়ো, রুকু সেজদা করতে হবে ফরজ, মাগরিবের নামাজ, আসরের নামাজ, ইশার নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, সব নামাজে রুকু সেজদা করা ফরজ। কিন্তু খবরদার, নামাজটা যদি জানাজার নামাজ হয় রুকু সেজদা করা যাবে না? কেন করা যাবে না? সব নামাজের ভিতরে রুকু সেজদা করা ফরজ, জানাজার নামাজে রুকু সেজদা করা যাবে না কেন? কারণ হচ্ছে এই, জানাজার নামাজের সামনে একটা লাশ আছে, লাশ। এখন আপনি যত ভালো উদ্দেশ্যে আল্লাহর জন্য সেজদা করেন, ওই পীর ফকির বলবে কি, এই তো বুজুর্গকে সেজদা করা হলো, তাজিমের সেজদা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলেন যে প্রয়োজনে আমার সেজদা বাতিল করে দিলাম, তবু যেন মানুষ বিভ্রান্ত না হয়। লাশটা যখন আপনার সামনে ছিল মাত্র 3 ফুট দূরে জানাজা করার সময়, তখন সবচেয়ে ভালো সময় ছিল সেজদা করার বুজুর্গকে, তখন সেজদা করতে পারলেন না। লাশটা যখন মাটির ভিতরে চলে গেল, তখন কোন বিবেক সেজদা করার জন্য পারমিশন দিল? মাটির ভিতরে চলে গেল, বাস আসলো, হোগলা আসলো, তারপরে সেজদা করতেছে। সুতরাং বোঝা গেল কবরে সেজদা করা জায়েজ না হারাম? কোনো প্রকার সেজদা জায়েজ নেই। সুতরাং আমাদের মনে রাখতে হবে, আমরা আল্লাহর হুকুম মানব কার তরিকায়?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানোর তরিকা, এটাই হচ্ছে ইসলাম, এটাই হচ্ছে আল্লাহর হুকুম পাবো কোরআনে, রাসূলের তরিকা পাবো কোথায়, হাদিসে। কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা শিখবো আমাদের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো প্রশ্ন আছে?